রাষ্ট্রপতির অপসারণে বিএনপির দিকে তাকিয়ে অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা প্রক্রিয়া নিয়ে চলছে আলোচনা হঠকারী সিদ্ধান্ত নয় সাংবিধানিক নিয়ম মেনে এগুতে চান মির্জা ফখরুল চুপপুর চলে যাওয়ার ক্ষেত্রে অপসারণের ক্ষেত্রে সবাই হচ্ছে নীতিগতভাবে একমত বিএনপির আনুষ্ঠানিক বক্তব্যের আমরা অপেক্ষা করব আমরা বিএনপিকে আহ্বান জানাবো জনগণের পালস বুঝুন কোনো রকম হঠকারী পদক্ষেপ গ্রহণ না করে একটা সাংবিধানিক প্রক্রিয়ায় সব কাজ করা প্রয়োজন বলে আমরা মনে করি তাড়াহুড়া নয় রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই ব্যবস্থা নেবে সরকার রাষ্ট্রপতির অপসারণী বলেন পদত্যাগী বলেন যেটাই বলেন না কেন রাজনৈতিক ঐক্য যত তাড়াতাড়ি হবে তার ভিত্তিতেই সিদ্ধান্তটা গৃহীত হবে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ ডেঙ্গুতে একদিনে আরও ছয় জনের মৃত্যু সড়ক থেকে বাসাবাড়ি সবখানি এডিসের প্রজনন ক্ষেত্র পরিস্থিতির অবনতি হলো মশক নিধনে ঢিলেভাব লোক দেখানো অভিযানে নগরবাসীর ক্ষোভ বাজারে এবার পেঁয়াজের ঝাঁজ ৪০ টাকা বেড়ে কেজি উঠেছে ১৫০তে পর্যাপ্ত মজুদের পর ঊর্ধ্বমুখী চালের দাম কর্পোরেট মোকামো মিলের কারসাজিকে দুষছে ক্যাব নোয়াখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে মা মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ বাড়িতে লুটপাট অভিযুক্ত ছয় জনের মধ্যে গ্রেফতার দুই বাকিদের ধরতে অভিযানে পুলিশ